পালং শাক পুষ্টিতে ভরপুর এই পালং শাক, তাই একে নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত। পুষ্টিবিদদের মতে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস। তার ভিতরে রয়েছে ভিটামিন এ, বি2, সি, ই, কে, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার ও প্রোটিন। এগুলি তো আছেই, এটা ছাড়াও অনেক ধরনের খাদ্যগুণ রয়েছে এবং বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। আজকের ভিডিওটিতে আমরা পালং শাকের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন। পালং শাকের উপকারিতা। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, সেই সঙ্গে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, ফলেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আরও নানাবিধ ভিটামিন এবং খনিজ। এইগুলি শরীরে প্রবেশ করার পর ওজন হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, তাই নিয়মিত পালং শাক খেতে পারলে অতিরিক্ত ওজন কমে যায়। কোলেস্ট্রল কমাতে। পালং শাকে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে তা শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে তা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। লবণের ভারসাম্যে। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এই খনিজটি শরীরের সোডিয়াম বা লবণকে হারিয়ে যাওয়ার ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসতে সহায়তা করে। রক্তচাপ কমাতে। পালং শাকে রয়েছে পটাশিয়াম, যার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে, স্বাভাবিকভাবেই রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা হ্রাস পায়। পালং শাকে রয়েছে ফলেট, যা রক্তচাপ স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মস্তিষ্কের জন্য। পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলিকে সুস্থ রাখে, তাদের সতেজ এবং কর্মক্ষম রাখে। এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। কোলনের জন্য। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন, এই দুই উপাদান কোলনের কোষগুলিকে রক্ষা করে থাকে। বাত ও অস্টিওপোরোসিস। বাতের ব্যথা, অস্টিওপোরোসিসের ব্যথার যন্ত্রণায় প্রদাহনাশক হিসেবে কাজ করে থাকে এই পালং শাক। মাইগ্রেন ও মাথা ব্যথা। মাইগ্রেনের মতো সাংঘাতিক মাথা ব্যথায় পালং শাকের খাদ্যগুণ খুবই উপকার দিয়ে থাকে। আর্থ্রাইটিস বা ব্যথা। শরীরে বিভিন্ন গাঁটের বা জয়েন্টের রোগ নিরাময়ে পালং শাক খুব দারুণ কাজ করে। তার ভিতরে যেমন আর্থ্রাইটিসের মতো সমস্যাগুলিকে পালং শাক খুব উপকার দেয়, তাছাড়াও বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা ইত্যাদির ঝুঁকিও কমায়। স্মৃতিশক্তি বৃদ্ধিতে। এতে রয়েছে পটাশিয়াম, ফলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের প্রতিদিন গেলে মস্তিষ্কের বিশেষ বিশেষ অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে স্মৃতিশক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। সেই সঙ্গে পটাশিয়ামের কারণে মনোযোগ ক্ষমতারও উন্নতি ঘটে। সুতরাং পালং শাক স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে দারুণ কার্যকর। রক্ত অল্পতায়। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি, এগুলি রক্ত অল্পতা দূর করে। প্রচুর পরিমাণে থাকা আয়রন হিমোগ্লোবিন তৈরি করে, এতে থাকা বেশি মাত্রায় ভিটামিন, লিম্ফোসাইট বা রক্তের শ্বেতকণিকার প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে সহায়তা করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে তোলে। হজম ক্ষমতা। পালং শাকে থাকা অ্যামাইনো অ্যাসিড এমন একটি উপাদান যা মেটাবলিক রেট বাড়াতে সাহায্য করে, যার ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে। কোষ্ঠকাঠিন্যে। পালং শাক পেট পরিষ্কার রাখতে অপরিহার্য, এটি সহজেই হজম শক্তি বাড়ায়, ফলে তা অনায়াসে মল প্রস্তুতে সহায়তা করে এবং পেটে জমে থাকা মল বের করে দিতেও সহায়তা করে। কিডনির জন্য। বিশেষজ্ঞদের মতে পরিমাণ মতো এবং নিয়মিত পালং শাক খেলে তার ভিতরে থাকা খাদ্যগুণ কিডনিতে পাথর থাকলে তা গুঁড়ো হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে সেটা অনেক কম পরিমাণে খেতে হবে। ক্যান্সার প্রতিরোধে। পালং শাকে রয়েছে 13 প্রকার ফ্লাভোনয়েডস, যা ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে এটি দারুণ সহায়ক। ক্ষয়রোগে। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, দাঁত ও হাড়ের ক্ষয়রোগে দারুণভাবে কার্যকরী ভূমিকা পালন করে এই পালং শাক। চোখের জন্য। চোখের জন্য পালং শাক খুবই উপকারী, নিয়মিত পালং শাক খেলে দৃষ্টিশক্তি বাড়ে, চোখে ঝাপসা দেখা বা কম দেখার সমস্যা দূর হয়ে থাকে। প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, লুটেইন এবং জ্যান্থিন এতে রয়েছে, এই উপাদানগুলি রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে এবং পাশাপাশি দৃষ্টিশক্তিও বৃদ্ধি করতে সহায়তা করে। স্কিন ডিজিজ। পালং শাকে রয়েছে নিয়োক্সিন এবং
ভালো এক্সথিনের মতো দুটি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। এই উপাদানগুলি দেহের পাশাপাশি ত্বকের ভিতরের প্রদাহ কমাতে সাহায্য করে থাকে, ফলে নানাবিধ স্কিন ডিজিজের হাত থেকে রক্ষা পাওয়া যায়। হৃদরোগ। পালং শাকে লুটেইন নামক একটি পদার্থ আছে যা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কম করে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এর ভিতরে থাকা ফলিক অ্যাসিড সুস্থ কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হার্ট এর পেশি। পালং শাকের ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের পেশিকে সুস্থ সবল রাখে, এর কার্যক্ষমতা বৃদ্ধি করে, ফলে হাইপারলিপিডেমিয়া, হার্ট ফেলিওর এবং করোনারি হার্ট ডিজিজের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল পালং শাকের উপকারিতা। এর পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব পালং শাক খাওয়ার বেশ কিছু অপকারিতা নিয়ে। কারণ পালং শাক খেলেই হবে না, কিছু পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী খেতে হবে, নাহলে অনেক ক্ষতি হতে পারে। সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওটিতে আলোচনা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।